নমস্কার আজকের রেসিপি আমদই তাহলে চলুন দেখে নেওয়া যাক ওয়েলকাম টু মামনির রান্নাঘর আমদই বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছে টক দই আর টক দইয়ের জলটা ঝরানোর জন্য একটা বাটির উপরে ছাঁকিয়ে রেখে তার উপরে একটা সুতির কাপড়ে দইটা ঢেলে ভালো করে মুড়ে নিয়ে ওপরে একটা ভারী বস্তু চাপা দিয়ে দেবে যাতে দইয়ের মধ্যে থাকা সমস্ত জলটা ঝরে যায় যতক্ষণ দইয়ের মধ্যে থাকা জলটা ঝরছে বাকি কাজগুলো করে নেওয়া যাক এখানে আমটাকে বেটে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে কনডেন্সড মিল্ক আম আর কনডেন্সড মিল্ক এই দুটো একসঙ্গে বেটে নেবে আপনারা চাইলে এখন কনডেন্সড মিল্ক ব্যবহার না করে পরবর্তীকালে আমটা আর দইটা একসাথে ফেটানোর সময় চিনি ব্যবহার করতে পারেন আমটা মিক্সিতে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর এদিকে টক দই থেকে সমস্ত জলটা ঝরে গেছে হুইস্কের সাহায্যে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন টক দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছে এই আমের পেস্টটা করে করে সমস্ত কিছু একসঙ্গে আবার খুব সুন্দর ফেটিয়ে নেবে দইয়ের সাথে আমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছে এবারে আম দইটাকে জমানোর পালা তার জন্য নিয়ে নিয়েছে দইয়ের এই ভাঁড় আর তার মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে নিচ্ছে সম্পূর্ণ মিক্সচারটা দইয়ের ভাঁড়ে ঢেলে দিয়েছে এবারে ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের পেপার ভালো করে সিল করে ওভার নাইট ফ্রিজে রেখে দেবে আমইটা জমে গেছে খুলে দেখে না যাক সেটা কীরকম অবস্থায় আছে খুব সুন্দর করে আমদইটা জমে গেছে এটাকে এবার আমরা সার্ভ করে নিচ্ছি আর এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই গরমকালে দইয়ের রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে মামনির রান্নাঘর ফেসবুক পেজে নিজেদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার